সবাইকে আবারও ধন্যবাদ। আমার আসলে আমি প্রথমে আজকের সেমিনারের আলোচক হেলাল স্যার যে কথাগুলো বলেছেন সেটার ওভারল্যাপিং জেনারেশন নিয়ে উনি যে কথাটা বলছেন যে আমরা তো ধর আমি আমি এখন আমার সন্তান দুজন দুই জেনারেশন, কিন্তু এটা ওভারল্যাপিং জেনারেশন। এখন এটা যে আমার একটা প্রবন্ধ আছে, প্রবন্ধের নাম হলো দ্য প্রবলেম অফ মোটিভেশন অ্যান্ড দ্য আইডিয়া অফ ডুইং, এটি আমার একটা প্রবন্ধ, আমি প্রবন্ধ টাইটেলটা ভুলে গেছি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাপ্লাইড ফিলসফি জার্নালে প্রকাশিত 2020-এর দিকে জার্নালটা প্রকাশিত আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। সেখানে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো যে আমরা যখন ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ফিলসফিতে 1982-তে এই প্রবলেমটা প্রথম রেজ করেন নরম্যান স্কিয়ার নামক এক ফিলসফার, উনি প্রশ্নটা অনেকটা এইরকম যে আমি কীভাবে একটা নন আইডেন্টিফায়াবল কিংবা নন এক্সিস্টেন্ট একটা জেনারেশনের প্রতি আমি যাকে ছুঁতে পারি না দেখতে পারি না তার প্রতি কেন আমি কাজ করতে বা দায়িত্ব আমার দায়িত্ববোধ দায়িত্ব পূরণ করতে কীভাবে আমি মোটিভেটেড হব, এই যে প্রবলেমটা যেটাকে বলতেছি আমরা পারফিট অফ প্যারাডক্স বলতেছি কিংবা প্রবলেম অফ মোটিভেশন বলতেছি, আমি কেন তার জন্য কাজ করতে মোটিভেটেড হব। তো পরবর্তীতে জগস পাসমুর নামক আরেকজন স্যার উনি এটার একটা সমাধান দিচ্ছেন, উনি বলছেন চেইন অফ লাভের কথা, উনি বলছেন চেইন অফ লাভটা কীরকম, সেটা হলো যে আমি আমার সন্তানের জন্য লাভ অনুভব করি বলে বা এক ধরনের মমত্ব ভালোবাসা কেয়ার অনুভব করি বলে আমি তার জন্য কাজ করবো, সে তার জন্য কাজ করবে, সে তার জন্য কাজ করবে। তো এই জগস পাসমুর দ্য ইন্সপায়ারে আমি নিজে আবার একটা সমাধান বা এই প্রবলেমটার এই প্যারাডক্সের একটা সমাধান আমি নিজে একটা ওখানে প্রপোজ করেছি, যেটাকে আমি বলছি যে জনস পাসমুর যখন উনি চেইন অফ লাভের কথা বলেন এই চেইন অফ লাভটা হলো ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড ধরে চলে, আমি বলছি যে আজ থেকে 500 বছর পরে আমার পরবর্তীতে যে জেনারেশন আসবে তার জন্য মোটিভেটেড হওয়ার আমার কোনো দরকার নেই। আমি যদি শুধুমাত্র যার সাথে আমার ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ ইন্টারাকশন হচ্ছে আমার যে সন্তান কিংবা সন্তানের সন্তান যাকে আমরা যদি বলি যে তিন প্রজন্মকে আমি আমার আমি দাদা আমার আমার সন্তান সন্তানের না সন্তানের সন্তান, তো দাদা আমরা শুধুমাত্র এদের জন্য যদি আমরা মোটিভেটেড হই তাহলেও কিন্তু আমরা এক আজ থেকে 500 বছর পরে যারা আসবে তাদের জন্য আমরা কাজ করবো। অর্থাৎ বিষয়টা যদি এরকম হয়, ধরেন আমি ওখানে একটা এক্সাম্পল দিয়েছি, যদি আমি কেন আমার রাস্তায় একটা কলার এটা কী বলে বাকল ফেলবো না, কারণ আমি এটা এই কারণে ফেলবো না কারণ আমি জানি যে আমার প্রতিবেশী যাকে আমি সবসময় দেখছি সে এটাতে প্রচুর খেয়ে পড়তে পারে। এখন এই পরিবেশের ক্ষেত্রেও যদি আমি একই রকমভাবে কাজ করি যে আমি কেন কোনো এখন একটা গাছ যদি কেটে ফেলি আমি আরেকটা গাছ লাগাবো এটা কেন করবো, কারণ আমি জানি আমার এই গাছের ফলটা আমার সন্তান কিংবা আমার নাতি দেখতে পাবে। এখন আমার পরে যদি আমার ছেলে যখন আবার একই আমার জায়গায় আসবে তখন আবার সে যদি একইভাবে তার সন্তান এবং তার নাতির জন্য কাজ করতে পারে, শুধুমাত্র সে যাদেরকে দেখে তাদের জন্য সে যদি কাজ করে তাহলে তাদের জন্য সে কাজ করছে, যেহেতু সে তাদেরকে দেখছে এরা আইডেন্টিফায়াবল এদের পরে নিজ কি এটা যদি জানে তাহলে সে তার ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কিত যে সমস্যাটা মোটিভেশনের যে প্রবলেমটা বলছি ওইটা অনেকটিকে দূরীভূত হয়। মানে ওইটার জন্য আমি বলছি যে আমাদের 500 বছর বা 600 বছর পরে বা আজ থেকে 200 বছর পরে কারা আসবে না আসবে সেইটা চিন্তা করার আমাদের কোনো দরকার নেই। তো এইটা গেল ওভারল্যাপিং জেনারেশন যে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে মোটিভেশন প্রবলেম সলভ করার জন্য, সেটা আমি ওই আমাদের প্রবন্ধে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমি আমাদের সঞ্চালক স্যার জসিম স্যারের একটা কথা এখানে জাস্ট আমি একটা উনি অনেকগুলো পয়েন্ট বলেছেন আমি একটা সবগুলো আমার পয়েন্ট মনেও নেই আমার, তো আমার যে পয়েন্টটি বিশেষ করে মনে আছে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে সেলের মধ্যে আমরা অনেক ধরনের কনসেপ্ট পাই যেগুলো আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি ইমপ্লাই করে, এবং আমি আমি বলেছি যে সেন কোথাও এটা স্পষ্ট করে বলেননি যে টেকসু উন্নয়ন একটি সামাজিক দায়িত্ব। ইনফ্যাক্ট স্যার যেটা বলছেন ওইটাই এই প্রবন্ধের লক্ষ্য, আমার প্রবন্ধের লক্ষ্য হলো যে সেনের মধ্যে আমরা এই কনসেপ্টগুলো পাই কিন্তু সেন বলছেন এক্স ওয়াই জি কিন্তু এক্স ওয়াই জি বলছেন কিন্তু উনি এ বলছেন না, এ বলছেন না আমি বলি নাই যে এটা যখন উনি এক্স ওয়াই জি বলেন উনি এটা যখন আমি ক্লেম করি এই ক্লেমটা সেনের কন্ট্রাডিক্টরি, আমি বলার চেষ্টা করছি যে সেন এক্স ওয়াই জি বলছেন এখন আমি এটাকে আরেকটু
ব্যাখ্যা করে আমি আরেকটু বলতে পারি এই অর্থাৎ টেকসই উন্নয়ন একটি সর্বজনীন সামাজিক দায়িত্ব। এই আমি এখানে বলছি যে আমি একবারে প্রবন্ধের আলোচনা শুরুতে আমি বলছি যে এই প্রবন্ধটি সেনকে সমালোচনাও করছে না, সেনকে প্রশংসাও করছে না। এই প্রবন্ধটি জাস্ট সেনের টেক্সটকে দুটো তিনটে টেক্সটকে একটু ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করছেন। সেন এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলেছেন, কিন্তু এই কথাটা উনি বলেননি। এবং যদি আমরা এখন যদি বলি তাহলে সেন এই কথাটা বলেননি বলে এই কথাটা যদি আমরা বলি সেন এটা ইমপ্লাই করেন নাই, তাহলে আমি আমি প্রবন্ধের মধ্যে বলেছি যে একবারে শুরুতেই যে প্রবন্ধ এটা সেনের প্রতি অন্যায় হবে। এখন কেন অন্যায় হবে? কারণ উনি যখন এক্স ওয়াই জি বলেন তখন ওনার কথা থেকে আমরা এটাও এক্স ওয়াই জি অ্যান্ড এইটাই হলো আমার প্রবন্ধের আপনারা যদি একেবারে প্রবন্ধে আমার হ্যান্ডআউট যেটা আছে যেখানে আমি শেষের দিকে যুক্তি কাঠামো যেটা দেখানোর চেষ্টা করছি যেখানে আমি দেখিয়েছি যে সেনের এই কথাগুলোর মধ্যে অনেক কিছু কগনেট কনসেপ্টসের কথা বলেছেন। উনি ওনার কথার মধ্যে আছে যে ব্যক্তি স্বাধীনতা সামাজিক দায়িত্ব, ওনার কথার মধ্যে আছে ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা এনশিওর করা অ্যানসার করতে হবে। কিন্তু এইটা কীভাবে ওনার ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের মধ্যে ব্যক্তি দায়িত্ব এবং সামাজিক দায়িত্বের মধ্যে সম্পর্ক করি কীভাবে আমরা এই টেকসই উন্নয়নের জন্য যে আপসের স্বাধীনতার কথা বলছেন এই স্বাধীনতাকে নিশ্চিত করা কীভাবে সামাজিক দায়িত্ব এটা দেখানো এই প্রবন্ধের মূল লক্ষ্য। অর্থাৎ সেনকে স্পষ্ট করাটাই হলো এই প্রবন্ধের মূল কথা। এবং এই স্পষ্টকরণের কথা আমি সম্ভবত প্রবন্ধের সেকেন্ড প্যারা কিংবা ফার্স্ট প্যারা এবং উপসংহারের এই বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছি। সো সবাইকে ধন্যবাদ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জি।